বাংলাদেশ থেকে একজন অভিবাসন প্রত্যাশী মূলত কোন কোন ধরনের ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে? আমার নিজের জীবনটাই একটা ইমিগ্রেশন লয়ের একটা উদাহরণ। আমিও আপনারা যে বাংলাদেশে বসে আছেন ওনাদের মতো আমিও বাংলাদেশে বেড়ে ওঠা একজন মানুষ। ইউনিভার্সিটি পাশ করে তারপরে আরেকটি দেশে ছিলাম, ইউনিভার্সিটি অফ অসলো নরওয়েতে। সেখান থেকে এখানে অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আমি এখানে পড়তে আসি, এমপিএ করি, মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছাত্র ছিলাম। তো তারপরে এখানে কিছুদিন জাতিসংঘের সদর দপ্তরে ছিলাম, সেখান থেকে আমি পিএইচডি করতে যাই টেক্সাসে। মানে এগুলো সবই হয়েছে F1 স্টুডেন্ট ভিসায়। এটা একটা ওয়ে, আপনি যেটা যেমন যেমন ছেলেমেয়েরা যা আসবে কীভাবে আসবে এটার একটা ব্যাপার আছে যে F1 স্টুডেন্ট এবং তাদের যদি স্পাউস থাকে ওনারা F2, এবং তাদের যদি বাচ্চারা থাকে আপ টু 21 আনম্যারিড তাহলে তারা F2 স্ট্যাটাস নিয়ে এভাবে করে এখানে আসতে পারেন। তো এইগুলো এবং আমি সেভাবে এসছি। তারপরে আপনার কিছুদিন সময় পাওয়া যায়, এটাকে বলে OPT, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। সেখানে সেই সময়টা আপনি কাজের অনুমতি পাবেন যাতে করে আপনি ব্যবহারিক শিক্ষা নিতে পারেন আপনার সাবজেক্টে। আবার এর মধ্যে আরেকটা জিনিস ঘটে, এমপ্লয়ার যদি চায় তাহলে আপনি ওখানে বা অন্য কোনো এমপ্লয়ারও যদি চায় আপনাকে স্পন্সর করে H1-এ আপ টু 6 ইয়ার্স আপনি এখানে কাজ করার অনুমতি পাবেন, আপ টু 6। তো সেটা আপনি করতে করতে আপনি যেটা করতে পারেন, যদি এমপ্লয়ার চায় বা অন্য কোনো এমপ্লয়ার চায় তাহলে আপনি লেবার সার্টিফিকেশনের মাধ্যমে আপনি তারপরে লেবার সার্টিফিকেশন, তারপরে হচ্ছে I-140 ইমিগ্রেন্ট পিটিশন, তারপরে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এবং এভাবে করে আপনি এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন করে আপনি এখানে এবং আপনার পরিবারের সবাই সহ আপনি গ্রিন কার্ড করতে পারেন। এটা একটা। এবং এই লেবার সার্টিফিকেশন ছাড়াও বাংলাদেশ থেকে অত্যন্ত জ্ঞানী প্রচুর ছেলেমেয়েরা আসছে, তারা যখন হায়ার ডিগ্রিজ করে, PhD, তারপর বিভিন্ন রিসার্চের সাথে জড়িত থাকে, এরকমের ব্যাপারে যারা জড়িত, তারা লেবার সার্টিফিকেশন ছাড়াও এটাকে বলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এর মাধ্যমে তাদের ডিগ্রি, তাদের রিসার্চ, এই ধরনের কর্মের ফলে তারা লেবার সার্টিফিকেশনকে অ্যাভয়েড করে তারা গ্রিন কার্ড করতে পারেন। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসের একটা ব্যাপার। আচ্ছা, তারপরে আপনার দেখা গেল যে আপনি বাংলাদেশে কোনো একজন ইনভেস্টর, আপনি বিভিন্ন কিছু ব্যাপারে বিজনেস পার্সন, আপনি কাজ করছেন, আপনার মোটামুটি একটা ভালো সেভিংস আছে, যেটাকে কিন্তু একটু বলা দরকার সাদা টাকা, যার দেখাতে হবে টাকাটা কোথেকে পেলেন। এভাবে করে আপনি একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, শব্দটা হচ্ছে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, একটা ইনভেস্ট করে এখানে বাংলাদেশের সাথে একটা ট্রিটি আছে আমেরিকার, সেটার আন্ডারে E2 ভিসায় আপনি ইনভেস্টর ভিসা নিয়ে এখানে এসে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারেন, এবং আপনার স্পাউস অ্যান্ড চিলড্রেনও আপনার সাথে আসতে পারবে, এমন এবং স্পাউস আপনার কাজও করতে পারবে, জেনারেল ওয়ার্ক পারমিটও পাবে। এটা দিয়ে সরাসরি গ্রিন কার্ড হবে না, কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে আপনি অনির্দিষ্টকালের জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর রিনিউ করে এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। এবং এখানে মনে রাখতে হবে আপনি যে এটা সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট হতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনি বাংলাদেশে একটা কোম্পানি আছে, এখানে এসে তার একটা সাবসিডিয়ারি খোলা হলো, এটা আমি এটা জেনারেল টার্মে বলছি, এর মধ্যে এক্সেপশন আছে, ক্রিটিক্যালিটি আছে, সবাই জানে, কিন্তু কথাটা হচ্ছে যে আমি সাধারণভাবে বলছি। তো সেখানে আপনি ধরেন ওই যে বাংলাদেশের যে প্যারেন্ট কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এখানে ট্রান্সফার হয়ে আসলেন, এবং দ্য মোমেন্ট ইউ ক্রিয়েট দিস সাবসিডিয়ারি অর সিস্টার অর্গানাইজেশন ইট বিকামস এ মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন। সেখানে ধরেন ওনাকে পাঠানো হলো একজন জেনারেল ম্যানেজারকে, কি একজন ডিরেক্টর অ্যাডমিনকে, কি ফাইন্যান্সকে, যে এখানে এসে এটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য, ক্রিয়েট করা এবং এক্সপ্যান্ড করা। এবং মনে রাখতে হবে উনি শুধু একটা বড় গ্রুপ অফ পিপলকে সুপারভাইজ করলে হবে না, ওনাকে কিছু ম্যানেজার সুপারভাইজ করতে হবে, মানে তার নিচে আবার এখানে একটা হায়ারার্কি ব্যাপার আছে। এভাবে করে L1A এইভাবে করে আপনি আসতে পারেন। এবং এটার একটা সুবিধা হচ্ছে 1 বছর থিওরিটিক্যালি, আমি বলবো না যে আপনারা এটা করেন, থিওরিটিক্যালি 1 বছর L1A তে থাকলেই আপনি অটোমেটিক গ্রিন কার্ডের জন্য ফাইল করে দিতে পারেন। পারিবারিক ভিত্তিতে কিছু গ্রিন কার্ড আছে,
আপনি ধরেন সম্মানের সাথে ভালোবাসার ভিত্তিতে কারোর সাথে পরিচয় হলো, আপনি বিয়ে করলেন, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে, সিবলিংসের জন্য অ্যাপ্লাই করতে পারে, বাবা মা অ্যাপ্লাই করতে পারে, বাচ্চারা অ্যাপ্লাই করতে পারে বাবা মার জন্য, এভাবে করে একটা বড় গ্রুপ পারিবারিক ভিসায় আসতে পারে। আচ্ছা, এরকমের আরো বিভিন্ন, তারপরে যেমন কোন একটা মসজিদ করা হলো এখানে, সেখানে ইমাম সাহেব আসবেন আর ভিসা এখানে নিয়ে এসে তারপরে এখান থেকে গ্রিন কার্ড করা যায়। নিশ্চয়ই এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করতে চাই, সেক্ষেত্রে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনের মাত্র একজন এমপ্লয়েড হন এবং আরেকজন যদি আনএমপ্লয়েড থাকেন, সেক্ষেত্রেও কি একই নিয়ম বর্তায়? একই নিয়ম, কথাটা হচ্ছে আপনি যদি স্পেসিফিক করেন, যেমন ধরেন আরেকজনের যদি ইনকাম না থাকে, মানে জব না থাকে, তাহলে সেখান থেকে মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়ার যে ব্যাপারটা থাকে না, তাহলে আরেকজনকে ইনক্লুড করতে পারবে না। কিন্তু যারই আছে, মানে একটা রিজনেবলনেস, উনি হয়তো আপনি যেটা বলতে চাচ্ছেন বাইরে কাজ করেন না, কিন্তু উনি ঘরে কাজ করেন, হ্যাঁ উনি হোম মেকার, সে উনি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, উনি রান্না করছেন, ঘর সংসার সামলাচ্ছেন, আপনি আপনার স্পাউসকে বিভিন্ন বুদ্ধিমত্তা দিয়ে, রুচিশীলতা দিয়ে তাকে আরো হেল্প করতে পারেন, এভাবে করে বিভিন্নভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন সংসারে, এই ধরনের একটা ব্যাপার। একটু বকটকাও খাওয়া যায়, সেই ধরনের আপনি হেল্প করতে পারেন। তো যেভাবে দেখেন আর কি আপনি জিনিসটা।